মাইবিএলস অ্যাপস থেকে রেফার করার পর আপনারা যারা রেফারের জন্য 500 MB এখনও পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা শুরুতেই মাইবিএল অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পরে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাচ্ছেন রেফার নাও নামে একটি অপশন রয়েছে, এসো এবার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, সো এবার নিচে যাবেন, নিচে গিয়ে দেখতেছেন রেফার হিস্ট্রি, সো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনি দেখতে পাচ্ছেন যে ক্লেম রেওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, সো এবার এখানে আপনি দেখতে পারবেন যে 500 MB দেন সাইডে লেখা আছে কালেক্ট, সো আপনি কালেক্ট লেখাটির উপর ক্লিক করবেন। কালেক্ট লেখাটির উপর ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, এখানেও রয়েছে কালেক্ট অপশনটি, সো এবারে আপনি জাস্ট যদি আপনি নিতে চান এখন তাহলে আপনি জাস্ট এটিকে আবার কালেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে, দেখতে পাচ্ছেন এবার আপনি গট ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন মেসেজ চলে এসেছে আপনার ফোনে। আর এখন যদি আপনি আপনার সেই MBটি চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনাকে 500 MB দিল কি না। সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আর আমি কীভাবে পেলাম এটিও। আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে আগে শুধুমাত্র 52 MB ছিল, যেটি এখন যেখানে এখন 552 MB হয়েছে। সো দেখতে পাচ্ছেন যে আমি 500 MB কীভাবে নিলাম। সো আপনারাও খুব সহজেই এই MBগুলো নিতে পারবেন এবং বেশি বেশি করে রেফার করুন এবং রেফারকৃত 500 MBগুলো লুফে নিন। আপনি যখনই কালেক্ট করতে চাবেন সেগুলো তখনই কালেক্ট করতে পারবেন। আপনি যদি 100 জনকে রেফার করেন, সো 100 জনের যে 500-500 MBগুলো রয়েছে সেগুলো একবারেই আপনার ফোনে অ্যাড হবে না। আপনি চাইলে এটি আস্তে আস্তে কিন্তু নিতে পারবেন কালেক্ট করে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।